আসসালামু আলাইকুম। তাজিক প্রধান অনলাইন স্কুলে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই রিসেন্টলি তোমরা একটা পরীক্ষা দিয়েছো, সে পরীক্ষায় আমরা ফলাফল দিয়েছি, সবাই মোটামুটি ভালো করেছো। বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে এবং যাতে পরবর্তী পরীক্ষা আরও তোমরা ভালো করতে পারো। এই আমাদের যে পরবর্তী যে পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব 4.2 অর্থাৎ 4.2। তোমরা জানো এখানে আমাদের লগ নিয়ে আলোচনা করা, এর আগে আমি 4.2 এর 1 নম্বর অঙ্কটাকে আগে করে দিয়েছিলাম অনলাইন ক্লাসে। আমি এখন আজকে আমি 2 নম্বর অঙ্কটাকে তোমাদের আলোচনা করব। এখন দেখো 2 নম্বর অঙ্কটা যেটা বলা আছে তোমাদের, দেখো এক্স এর মান নির্ণয় করো। জিরো থেকে বড় এবং ইকুয়াল নট ওয়ান, অর্থাৎ ওয়ান হতে পারবে না এবং জিরো থেকে বড় হতে হবে। এই এর মানটা আমাদের দুইটা শর্ত আর কি মানবে, এটা যদি হয় তাহলে এক্স সমান আসবে আমাদের লগ আমাদের এই x এর মানটা আমাকে বের করতে হবে। এখন দেখো এই সূত্রের দিকে একটু লক্ষ্য করো যে এরকম আকারে, ধরো x এর সমান এটা x আছে, তো k আকারে আছে, অর্থাৎ এখানে কি করা যাবে, এই যে ভিত্তি আছে, ভিত্তির পাওয়ার সমান সমান যেটা আছে সেটা, অর্থাৎ a টু দি পাওয়ার x, এটা টু দি পাওয়ার x সমান লগ, যত ছিল তত শুধু লগ টা হয়ে গেছে। তাহলে আমার এই ওই সূত্র অনুযায়ী তাহলে আমি লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 3 সমান x, আমরা জানি স্কোয়ার রুট দিলে বাম পাশ থেকে স্কোয়ার রুট ডান পাশে গেলে যে রুট হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার রুট কে ডান পাশে রুট করলাম, রুট হচ্ছে 25। আবার এখানে একটু কথা থেকে যায় যে রুটের আগে আমরা সবসময় প্লাস মাইনাস দিই, এখানে কেন দেইনি, এখানে দেইনি কারণ আমাদের লগের নিয়ম অনুযায়ী লগ হচ্ছে ঋণাত্মক সংখ্যা লগ হয় না, লগ বর্জনীয়, ঋণাত্মক সংখ্যা বর্জনীয়, লগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা হয় না। তো দেখো তাহলে x = 5 এর রুট 25 এর রুট করলে কত, 5। তাহলে এখানে প্লাস হতো x সমান করতাম 5। তারপর দেখো গ নম্বর অঙ্ক যেটা আছে, গ নম্বরে দেখো দেওয়া আছে 1/16, অর্থাৎ 1/16 এর x ভিত্তিক লগ হচ্ছে -2, x ভিত্তিক লগ হচ্ছে কত, -2। তো এই সূত্র অনুযায়ী দেখো x এর পাওয়ার হচ্ছে -2, x টু দি পাওয়ার -2 সমান সমান 1/16, অর্থাৎ 1/16। এখন তোমরা জানো সূত্রকে আমরা এর আগে যে 4.1 করেছি, তোমার কাছে পাওয়ার যদি মাইনাস থাকে সেই জন্য সূত্র অনুযায়ী 1/x² পাওয়ারটা মাইনাস হলে নিচে চলে যায়, তাহলে সমান সমান 1/16। এখন যদি আমি আর আর গুণ করি, এদিকে আর আর গুণ করলে 1 দিয়ে এটা গুণ করলে হয় এটা, আর এটা দিয়ে আমরা গুণ করি, আবার এর স্কোয়ার রুট দিলে রুট হয় 16√4। এখানেও নাম ঋণাত্মক হবে না, এই জন্য আমি প্লাস মাইনাস দেই, প্লাস 4 অ্যান্সার হবে। এখন তোমরা দেখো এই যে অঙ্কগুলো আমরা করলাম x এর মান নির্ণয়, এই জাতীয় এই তিনটা অঙ্ক যদি তুমি নিজে এখন এখানে বুঝতে পারো, তাহলে তুমি নিজে নিজে বাসায় এই অঙ্কগুলো তুমি অবশ্যই অবশ্যই করতে পারবে। তোমাদের সেম এক সিমিলার আমি পাঁচটা তোমাদের বাড়িতে দিয়েছি, এই তিনটা অঙ্ক বাসায় করবে, করার পর দেখো এই যে বাড়ির কাজ করো, এক্স এর মান নির্ণয় করো, এই যে দেওয়া আছে এক্স এর 10 ভিত্তিক লগ হচ্ছে -2,
324 এর এস ভিত্তিক লগ হচ্ছে 4 400 এর এক্স ভিত্তিক লগ 4 আবার 81 এর রুট 3 ভিত্তিক লগ হচ্ছে x এখানে x এর মানটা রাখবো 1/9 এর 3 ভিত্তিক লগ হচ্ছে x তোমরা যদি আমি আশা করি যে তুমি যদি এটা ভালো করে দেখো তাহলে এটা খুব পারবে মানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিসটা এটা হচ্ছে বিশেষ করে তোমার নবীত্বের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের ভিতরে মাঝে মাঝে ক নম্বরে আসে তো আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছ এবং বাসায় তোমরা এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবে কারণ তোমাদের যে আমরা অ্যাসাইনমেন্টের কথা বলি তোমাদের প্রথম ক্লাস থেকে তারিখ দিয়ে প্রত্যেক ক্লাসের তারিখ দিয়ে বাইরের কাজ যেগুলো দেওয়া হয় এবং আমরা ক্লাসে যেগুলো করে দেই এগুলো তোমরা সবাই অ্যাসাইনমেন্ট আকারে আমাদের জমা দিতে হবে এবং এটা তোমাদের নির্দেশনা পরে আসবে 1 তারিখ থেকে আগামী মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে জমা দিতে হবে তোমরা অবশ্যই সবাই এই ক্লাসগুলো দেখে দেখবে এবং অ্যাসাইনমেন্টটা তৈরি করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বাসায় এই করোনাকালীন সবাই সবাই বাসায় অবস্থান করবে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে এবং পরিবারের সকলের প্রতিও খেয়াল রাখবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম।